হাদিস শরীফে এই যে এত প্রচন্ড গরম, সূর্যের এই গরম তাপ আসতেছে, এত প্রচন্ড গরম তাপমাত্রা, অসহ্যকর অবস্থা, জাহান্নামের হাওয়া, জাহান্নামের নিঃশ্বাস গরমের কারণে এই আবহাওয়ার হালাত, তাহলে যেই গরম সহ্য করা যায় না রাতের বেলা, জাহান্নামের গরম সরাসরি কতটা মারাত্মক হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুন্নাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ মুমিনকে বললেন, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এই আয়াতে বলেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। কারণটা কি জানো? জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে, পাথর দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। অতএব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। বলে, কেমনে বাঁচাইবা? দুনিয়াতে জাহান্নাম তো হাতের নাগালে নাই, জাহান্নাম মরার পর, হাশরের ময়দানে বিচারের পর, এখন কেমনে জাহান্নাম থেকে বাঁচবো? বলে, যেই কাজ করলে জাহান্নামে যেতে হবে, ওই কাজ থেকে নিজের বিরত রাখো, বাঁচাও। ওই কাজটা কি? বলে, কাজ হলো গুনাহের কাজ, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কারণ গুনাগারের পরিণাম ফল হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, আল্লাহ বলেন, আমি তার জন্য স্থায়ী ঠিকানা দান করব, জান্নাতুল মাওয়া। হার কে দারাল খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত উগ্রা মাকাম জুজবা হাকচি জেমখাত ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন, গুনাহের থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। গুনাহের থেকে বাঁচিয়া থাকার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি বাঁধার নাম তাকওয়া না। আর তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, তা নয় তো সফলতা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করবো না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, কারো বদনাম জবানে বলবো না, এর নাম তাকওয়া। ঘুমাতে নে কি না দারি বদম কুর বরওয়া জো দে খদসতম বে হদম গুন। তাকওয়া, বারবার বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন, কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবুলা রাইবা ফী হুদাল লিলমুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন নামের কিতাবটা দান করলাম ওই সমস্ত মানুষের হেদায়াতের জন্য যাদের মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তার নাম মুত্তাকি। তাকওয়া থাকার জায়গা হলো অন্তর, রহমত
উম্মতের নবী বলেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকে, এটা থাকে মানে অর্জন করা লাগে। মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে আসা হয় না, এটা অর্জন করতে হয়। তাকওয়া অর্জন কেমনে করবা, এটা ধরাও যায় না দেখাও যায় না, কিন্তু তাকওয়া তোমার অন্তরে জমা করতে হবে। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়াতে পুরস্কার দিবেন ছয়টা, আখেরাতে পুরস্কার দিবেন দুইটা। আখেরাতের দুই পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আরো আস্তে করে বলেন। আখেরাতের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর মোলাকাত চাইনি, বিনা হিসাবে জান্নাত চাইনি, এজন্য লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআনের শেষেও আল্লাহ তাকওয়ার বয়ান করেছেন। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফ্ফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইয়ুজলামুন। ভয় করো ওই দিন যেই দিন আমার কাছে সবার হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নবীজির কোনো গুণা আছে? ভালো করে কোন নবীজির কোনো গুণা আছে? আজকে তো নবীজি কেউ ত্রুটির ঊর্ধ্বে অনেকে মনে করে না, আছে না নেই? নবীরও ভুল আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবী রসুল বলেন না কেন নিষ্পাপ? আমার নবীর কোনো গুণা? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর আগেও গুণা নাই পরেও নাই, মনে মনে ভাববেন হইল নি। যেমন কেয়ামতের ময়দানে ঈসা নবী মনে মনে ভাবতে থাকবেন আমার অপরাধ হইল নি, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো। আদম নবী ভাবতে থাকবেন আমার অপরাধ হইল কিনা, আল্লাহ আমারে ধরবেন নি। মুসা নবী ভাববেন আমার অপরাধ হইল নি, আল্লাহ আমাকে ধরবেন নি। আল্লাহ কয় আমার বন্ধু মুহাম্মদ বাবার মতটাও আমি ক্ষমা করে দিলাম, আমার নবী ভাববেনও না আমার কোনো অপরাধ হয়েছে। কারণ সব নবীরা বেগুনা, সব নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধান আছে না নাই? মুসা নবীর আল্লাহ বেশি ভালোবাসা, উপাধি দিলেন কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর আল্লাহ বেশি মহাব্বত করে উপাধি দিলেন খলিলুল্লাহ। ইসমাইলকে উপাধি দিলেন জবিহুল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ। আদম সফিউল্লাহ। আল্লাহ ভিন্ন নবীরে ভিন্ন ভিন্ন মহাব্বতের উপাধি দিয়েছেন, কিন্তু কাউকে হাবিবুল্লাহর উপাধি দেন নাই। হাবিবুল্লাহ শুধু আমার শেষ নবী, কথা ঠিক না? একমাত্র আমার নবী। আল্লাহ বুঝাই দিলেন সব নবী রসুল আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। সব নবী রসুল কার আসে কথা বলেন? আল্লাহ কার আসে? আল্লাহ কার আসে? রহমাতুল্লিল আলামিনের আশিক। এ কথাটা আরো শুনছেন না? আজকে নতুন শুনলেন কথা বলেন না কেন? আর একটা নতুন কথা শুনেন, শুনতে পারেন নাও পারেন, আমি আবার শোনাচ্ছি। সমস্ত নবী রসুল আল্লাহর আশেক, আল্লাহ মুহাম্মদের আশেক,
ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রসুল মুহাম্মদের আসে, আর আমার রসুল মুহাম্মদ শুধুমাত্র ওমরে ফারুকের আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মাআস সাদিকীন, এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে জিনিস থেকে নিজেকে ফিরাইয়া রাখো, বেঁচে থাকো তো আল্লাহর কাছে মানুষের কাছে সম্মানের পাত্র হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, মুমিনকে আদেশ দেওয়ার একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে বলেন তো? কোনো বেঈমান কখনোই জান্নাত পাবে না। তবে আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, আল্লাহ যেহেতু সর্বোচ্চ দয়াময়, যার তুলনা নাই, আল্লাহ শুধু জান্নাত দিবেন এতটুকুই না, আল্লাহ চান তার প্রত্যেকটা মুমিন বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাক। সুবহানাল্লাহ, আসে না? আল্লাহ তো জোরে আসতে বললেও শুনেন, আল্লাহ আসতে বললে শুনেন না, জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়ে যদি কেউ মাগরিবের নামাজে দাঁড়ায়, আর মাগরিবের নামাজের প্রথম দুই রাকাতে কেরাত জোরে না আসতে, আল্লাহ আসতে বললেও শুনে, তো কেরাত তো আসতে পারি, চলবে চালাকি আর যুক্তি? আল্লাহ যেই জিনিসকে যেইভাবে নিয়ম দিয়ে দিছেন রসুলের মাধ্যমে, ওটাকে ওইভাবেই মানতে হবে, কোনো যুক্তি আর চালাকি চলবে না। ওভাবে মেনে নেওয়ার নাম গোলামি, যুক্তি দেওয়ার নাম গোমরাহি। গরমে যদি ভালো মানুষের অবস্থা এরম হয় তো পাগলের কি হইল? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ মাহফিলের বরকতে এলাকায় শান্তির ব্যবস্থা করে দিন, এ মাহফিলের বরকতে, বিশেষ করে আপনাদের প্রিয় সন্তান ওলামায়ে কেরামদের প্রিয় মানুষ মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম, তিনি এত কষ্ট করে আয়োজন করেছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল গতকালকে শুনলাম। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে? আল্লাহ চাইছেন এখানে কোরআনের বাগান মিলবে, বান্দা কেউ কেউ চাইছেন না মিললে ভালো, কিন্তু বান্দারটা হয় নাই, আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। আল্লাহ পাকে মাহফিলের বরকতে মোহতারাম হুজাইবি সাহেবের বাবা দুনিয়াতে নাই, আপনারা জানেন, আল্লাহ তার জান্নাতের মাকামকে উঁচু করে দেন, তার রেখে যাওয়া আমানত সন্তান আওলাদ সহ রক্ষা করার তৌফিক দান করেন। যেই তামান্না ব্যক্ত করলো সন্তান, আল্লাহ পাক কুদরতের দ্বারা এই দীনি খেদমতের তামান্না পূরণ করার জন্য কবুল করেন। এলাকাবাসী সহ তার মহব্বতের যারা, সবাইকে তার সহযোগী হয়ে কাজ করার তৌফিক দান করেন। তো আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিছেন, তাকওয়া অর্জন করো এবং আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ
বলে তোমার মধ্যে আল্লাহর মহব্বত আসবে না যতক্ষণ। তো মুমিনকে আদেশ দিলেন কেন? জবাব দিলাম যে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান। আর আল্লাহ যে মুমিনকে জান্নাত দিবেন, আল্লাহ পাক চান তার বান্দাবান্দি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাক। আল্লাহ চান, আমরা কি চাই? হিসাব দিয়া না বিনা হিসাবে আল্লাহ কবুল করেন। তো বিনা হিসাবে জান্নাত পেতে হলে দুনিয়াতেই আমাদের কিছু কর্মসূচি পালন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের ফসল কামাই করার জায়গা। আর দুনিয়া খুলিকত লাকুম আন্নাকুম খুলিকতুম লিল আখেরা, দুনিয়া আমাদের জন্য বানানো হয়েছে আর আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য বানাইছেন। তাহলে দুনিয়া আমার গোলাম, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। অতএব দুনিয়া আমার পেছনে ঘুরবে, আমাকে খুঁজবে, আমি আল্লাহকে খুঁজব। এখন আমরা উল্টা দিকে দৌড়াই, দুনিয়ার পেছনে আমরা দৌড়াই, দুনিয়াকে আমরা তালাশ করি, আখেরাতকে ভুলে গেছি। অথচ দুনিয়া কেমন বস্তু! আল্লাহ বলেন, লা ইয়াগুররন্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন ক্বালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানদের বানানো গুলশানের পেছনে পড়ে তুমি পাগল পাড়া হইও না। সামান্য সময়ের বাড়ি ধারা এগুলো কিচ্ছু না, পরিণাম ফল জাহান্নাম। এর থেকে আরো সুন্দর জান্নাত আল্লাহ মুমিনদের জন্য বানায় রাখছেন, যেটা কোনোদিন কল্পনায়ও আসেনি। এ দুনিয়ার কোনো মূল্য নাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ার মায়া মমতা লোভ এর কারণে শুধু দুনিয়াওয়ালা না, আখেরাতমুখী মানুষও লাইনচ্যুত হয়ে যায়। এজন্য একটা মানুষ হেদায়াতের উপরে আসার পরেও হেদায়াতের দোয়া বন্ধ নেই। রহমতের নবী, যার কোনো তুলনা নাই, তিনিও আল্লাহর কাছে বারবার দোয়াই করতেন, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়াতের পথে যেন থাকতে পারি, ইস্তিকামাতের মাকাম দান করেন। আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা, ইস্তিকামাতের মাকাম আর মর্যাদা 1000 আল্লাহর প্রিয় বান্দাদের অলৌকিক ঘটনার থেকেও দামি। এখন যারা আল্লাহ ওয়ালাও মানে না, কারামতো বিশ্বাস করে না, এর আর বোঝানোর কোনো পথ নাই। তো দুনিয়ার কোনো মূল্য নাই, তো দুনিয়াতে আসছি কেন? আখেরাতের বাজার করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও মুমিন, তোমার সামনের জিন্দেগীর জন্য কামাই করা যা দরকার আগে করো। সকালবেলা বাজারে গিয়ে যদি ইলিশ মাছ কিনো, দুপুর বেলা খানার মধ্যে ইলিশ মাছই পাইবা, কোরাল মাছ আর পাইবা না। আর ইলিশ মাছ না কিনে যদি দুপুর বেলা বলো ম্যাডাম ইলিশ মাছ দাও, জীবনে সম্ভব না। দুনিয়াতে তুমি নেক আমল করবা, ইবাদত করবা, আল্লাহর মহব্বত নিয়ে চলবা, পরকালে সব ফলাফল আসবে। আর দুনিয়াতে যদি নেক আমল করে না যাও, পরকাল জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। নবীও বলবেন সোহকান সোহকা, আল্লাহ বলবেন এ ফেরেশতা, এর হাতে জাহান্নামের শিকল লাগায় দাও। জাহান্নামের ফেরেশতারাও বলবে, আলে মোলা মারা যায় নাই, রসুল কি যায় নাই, বয়ান কি করে নাই, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত,
আয়াতি রব্বিকুম ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। হ্যাঁ, ছিল, বয়ান করছিল, নামাজের কথা বলছিল, পাও ধরে ধরে তাবলিগলারা বুঝাইছিল, পীর সাহেবরা বুঝাইলেন, বক্তারা বুঝাইলেন, খতিব সাহেব জুমার দিন বুঝাইছেন, আমিও বুঝছিলাম সত্য, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, সব কথাই ঠিক ছিল, মানি নাই, অহংকারী বোধ করে ফিরে গেছি, মানি নাই তো মানি নাই, যারা বলতো তাদের বিরুদ্ধাচরণ করতাম। আল্লাহ বলবেন, আল্লাহ জান্নাত দিতে চান, আল্লাহ কোন বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য কখনো জাহান্নামে দিতে চান না, কোন বান্দা বান্দিকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সব কার বান্দা, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তো জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ চান না তো জাহান্নাম বানাইলেন কেন? জমিনের মায়ায় পড়িয়া কিছু কিছু মানুষ ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। সমাজের ভিতরে কিছু মানুষ, এই যে রমজান মাস গেল, অনেক আশেকে রসুল ছিল, রমজান পাইছে ঠিক ওই রোজা রাখে নাই, ছিল না ছিল না, এ মাঠেও দুই একজন খুঁজলে পাওয়া যাবে, কি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আবার একদল আসিল, রোজা রাখে নাই কেন, কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন, আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি, রোজা তো শুধু আমরা রাখি না, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে, পৃথিবীর সবাই রাখে, ওদের সিস্টেম আলাদা, নাম আলাদা, সর্বোপরি নাম হলো না খাওয়ার সাধনা, হিন্দুরাও করে, বৌদ্ধরাও করে, ইহুদিরাও করে, আমরাও না খাওয়ার সাধনা করি, তবে মাকসাদ আমাদের না খাওয়ার সাধনা না, আমাদের মাকসাদ হলো না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহ তালাশ করা। আবার একদল রোজার মাসে রোজা রাখছিল ঠিক, তারাবি করে নাই, এরকম আশেকে রসুল নাই, আবার কেউ তারাবি পড়েছেন ঠিকই কিন্তু পুরাটা পড়ে নাই, এরম নাই, সত্য কথা স্বীকার করতে পেরেশানি হয়, তারাবি পড়ছে ঠিক কি পড়ে নাই বলেন, পুরাটা পড়ে নাই কেন, কয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ঘুমের ঘরে ঝগড়া লাগছিল, ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে ঘুমের ঘরে একটু দ্বন্দ্ব হয়েছে এই জন্য পড়ে নাই, না হয় পড়বে না কেন, আমি মোহাম্মদ রে মানি, ওমরের মানি না, বুঝেননি কি বুঝেন, বাবারে আমি মানি না, বাবাকে আমি যথেষ্ট মানি কিন্তু বাবার সন্তানকে আমি মানি না, ওরে দেখলে আমি জুতা দেই, তাহলে বাবা কি খুশি হবেন, হ্যাঁ। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين। দেড় হাজার বছর আগে নবীজি বলে গেছেন, আমি মুহাম্মদের আগে একদল উম্মত ছিল পৃথিবীর ইতিহাসে চালাক, শুধু চালাক না অতি চালাক, ওই দলের নাম বনি ইসরাইল, মুসা নবী আর ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার তারা, ওই বনি ইসরাইলরা চালাকি কইরা ধরা গেছে, চালাকি করতে 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 এদের মধ্যে দলাদলি শুরু, দল হতে হতে বাহাত্তরে গিয়া পৌঁছলো, কয় দল, নবী বলেন আমার উম্মত তো একেবারে কম চালাক না, এদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে, সব দল জাহান্নামে যাবে, একদল মাত্র জান্নাতে যাবে। অলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী ওই দলটার পরিচয় কি? কালা, নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যদি বলতেন
আমি মুহাম্মদ যেই রাস্তায় আছি, যেই আদর্শে আছি, ওই আদর্শ যারা মানবে তারা নাজাত পাবে, জান্নাত পাবে। নবী এতটুকু কথা বলেন নাই, পয়গম্বর বলেন আমি যেই আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দুটোটা আদর্শকে ফলো করে যারা জীবন চালাবে তারা জান্নাতি। এখান থেকে পরিষ্কার, যারা বলে মুহাম্মদ রে মানি, সাহাবায়ে কেরামদের মানি না, মুখে বলুক আর কলম দিয়া ইশারায় লেখালেখি করবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে যারা বলবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা ভণ্ড, এরা বাতিল, এদের যারা বাতিল ভণ্ড বলবে না তারাও বাতিল। সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, এই কথাটা মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে এরা হক না ভণ্ড। বর্তমানে সাহাবাদের বিরুদ্ধে কথা বলনে ওলা আছে না নাই? আছে। আল্লাহ হেদায়াত দান করুন। তো আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিতে চান না, তো বানাইলেন কেন জাহান্নাম? কিছু গাদ্দার আছে, এরা জোর করে যাবে। অনেকে বলে এত আমল করে লাভ কি, সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আল্লাহ বলে তুই যখন যেতেই চাও একটু ঘুরে দেখ মজা কেমন। এই জন্য খুব সাবধান কথা বলতে, চিন্তা করে কদম দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। নবীজির কোনো গুণা নাই, আল্লাহ সে নবীকে বলেন ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও পয়গম্বর আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া এমন দামি এক সম্পদ। আল্লাহ বলেন আমার কাছে আর কোন ব্যক্তির মর্যাদা নাই, সর্বোচ্চ মর্যাদা ওই ব্যক্তির যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই দুহাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি করি, ঠিক নি? অথচ এখানে এমন আশিক রসুল আছে, আজকে ফজর পরে নাই, জোহর পরে নাই, মাগরিব পরে নাই, এসা পড়বে কিনা আল্লাহ জানে, কি এসা পড়বেন কিনা আল্লাহ জানেন না। চেহারার যে হালাত, ফজর জোহর আসর নাই, এসা পড়বেন কিনা এটাও অনিশ্চয়তা। এরপরও কিছু চোরার ঘরের চোরারা কয় নামাজ না পড়লেও দিল পরিষ্কার, অথচ মদিনার নবী বলেন সব থেকে বড় চোর যে নামাজ চুরি করে। আল্লাহ হেদায়াত দান করুন। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, এখানে এমন আল্লাহর বান্দাস নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি, যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি, আছে না? নাই। বেপর্দায় চলে বলে আল্লাহকে ভয় করি, আসলে হাকিকতে কে আল্লাহকে ভয় করে কে আল্লাহকে ভয় করে না এটা স্পষ্ট হওয়া দরকার। অনেকে কয় তাকওয়া তো অন্তরে থাকে, দাড়ি না রাখলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে থাকে, টুপি না পরলে অসুবিধা কি? আছে না নেই? খুব কঠিন কথা। তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? আল্লাহ হেদায়াত দান করুন। একজনে আমের আটি মাটির মধ্যে রোপণ করছে, চারা হবে, গাছ বড় হবে, আম হবে, ফরমালিন মুক্ত আম খাব। তো আমের আটি মাটির মধ্যে রোপণ করার পরে খেতমত চলতেছে, পানি দিতেছে, ছয় মাস হয়ে গেছে, কোনো চারা উপরে উঠে না। কৃষি অফিসে গিয়া বলল স্যার খেদমতের ত্রুটি নাই, চারা উপরে উঠে না কেন, আম খাওয়ার সব মিটবে কবে? কৃষি অফিসার এসে তদন্ত করে বলে দিল, রিপোর্ট দিল, তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছ এর নমুনা উপরে দেখো না কেন,
তাই আমের আটির ভেতর একটা নরম অঙ্কুর আছে, ওই জিনিস যেটা আসল এটা পচা, এটা যদি ভিতরে ভালো থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো, আমের ফল পাওয়া যাইত। তাহলে উপরে চারা দেখা যায় না কেন, উপরে আম হয় না কেন? প্রমাণ, ভেতরের আমের আটির অঙ্কুর পচা। যারা বলে আল্লাহকে ভয় করি নামাজ না পড়লে অসুবিধা কি, না, তাকওয়ার মূল কথা হলো বান্দা জীবনে কোনো দিন ইচ্ছা করে গুনাহ করবে না, এর নাম তাকওয়া। আল্লাহর ভয়, সন্তান মা বাবাকে ভয় করে অন্যায় করে না, ছাত্র শিক্ষকের ভয় করার কারণে অপরাধ করে না, ঠিক। যারা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করে চলবে, ওই বান্দা ইচ্ছা করে গুনার কাছেও যাবে না। কিন্তু যেই বান্দা দাড়ি রাখে না, এরপরও বলে আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না, চাপাবাজি করে আল্লাহকে ভয় করি, বলে না আসলেই যদি তুমি আল্লাহকে ভয় করতা, তাকওয়ার ছাড়া মদিনার সুন্নতি তুমি মাথায় দেখা যাইত, অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভয় থাকতো, তাকওয়ার ছাড়া নামাজ দেখা যাইত, যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকতো, তাকওয়ার ছাড়া গালে দাড়ি দেখা যাইত। মাথায় টুপি কেন দেখা যায় না, গালে দাড়ি কেন দেখা যায় না, পর্দা কেন হয় না, ওলামায়ে কেরামের মহাব্বত কেন অন্তরে আসে না, মসজিদের মহাব্বত মাদ্রাসার মহাব্বত কেন আসে না? এর একমাত্র প্রমাণ, তোমার অন্তরে তাকওয়া নাই, যা বলো সব পচা। অন্তরে কি নেই? তাকওয়া নাই। কিন্তু এ নিয়ে মানুষ বহু ধোকা দেয় মানুষকে, বলে অন্তরে তাকওয়া আছে। না, তাকওয়া আছে তুমি অর্জন করেছো, বাজারে যাও মাছ কিনো, ঘরে গিয়ে মাছ পাবা, তাকওয়ার বাজারে যাও, তাকওয়া অন্তরে ঢুকাও, তুই বলতে পারো তুমি তাকওয়া পেয়েছো, তাকওয়ার বাজারে গেছো, তুই তাকওয়ার বাজারে যাবা, তাকওয়ার বাজারই তো চিনো না। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন, সব ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব, আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এখন যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা তাকওয়ার বাজারে যাবে, দূরের কথা বাজারটাই চিনে না। এজন্য আমি বলি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। ওলিয়া উলিয়া যারা মানে না, এরা কোরআন হাদিস কিছুটাই মানে না, বুখারিও মানে না, কোরআনও মানে না, এরা হক না বাতিল, আল্লাহ হেদায়াত দান করুন। তাকওয়ার বাজার, আল্লাহ পাক বলছেন তাকওয়া অর্জন করার মূল দুইটা মাধ্যম, এক রমজানের রোজা, দুই আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ তাদের কলবের সাথে লাইন লাগাও, তাকওয়া অন্তরে ঢুকে যাবে। রমজানে রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে নামাজের দ্বারা কি তাকওয়া হবে না? বলে হবে না। রোজার মাধ্যমে যত সহজে তাকওয়া অর্জন করা যায়, নামাজের দ্বারা তত যায় না। কারণ কি? বলে নামাজ এমন একটা আমল, এর মধ্যে কবিরা গুনাহ নামের একটা রিয়া আছে, একা একা পরে মানুষকে দেখানোর জন্য পরে, রিয়াটা কবিরা গুনাহ হারাম। রোজার মধ্যে কোনো রিয়া নাই, হজের মধ্যে রিয়া আছে, যাকাতের মধ্যে রিয়া আছে, রিয়া মানে অন্যকে দেখাইয়া আমল করা। নামাজ যখন একা পড়ি, চার দশ রাকাত পড়তে মাত্র তিন মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে ছয় মিনিট, সুরা টুরা ভরে না, হুদা জবান বন্ধ করে এরপর সময় কাটায়, মানুষের দেখায় আমি বুজুর্গ আছে না নাই? হজ করতে গেছে, কার জন্য যাবে হজ করতে বলেন তো? বলেন হ্যান গিয়ে লাইট দেওয়া লাগবে কেন? ফেরাউনের বাথরুমের সিভাই বয়ে কয়, আমি এখন মক্কায় আছি, ফেরাউনের বাথরুমের বাইরে লাইভে আমি আছি, তোমরা রেডি থাও, ভিতরে গিয়ে লাইভ দেবো, আছে না নাই? মদিনায় মানুষ কানতে কানতে পাগল, এই কপাল ভরা গিয়া মোবাইল নিয়ে ব্যস্ত, নিজেও কাঁদে না, অন্যের কান্নাও নষ্ট করে, নিজেও আল্লাহর জন্য কাঁদে না, নবীর মহাব্বতে কাঁদে না, অন্যকেও সুযোগ দেয়, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত।
আর দেশে আইয়া কি কয় হুজুর, আমার চিনেন নি না তো, আমি তিনবার উমরা করছি, দুইবার বড় হজ করছি। উমরা হজ করা কার জন্য এটা আমার শুনাইলেন কেন? আমল করি আল্লাহর জন্য, বান্দা কি শুনাবো কেন? হুজুর আমার চিনেন নি না তো, আমি তিন সিল্লার সাথী, আপনি সিল্লা দিচ্ছেন কার জন্য? আল্লাহর জন্য, আমাকে শুনান কেন? যাদের কলবের চক্ষু খোলা এরা তো দেখলেই বুঝবে আপনি মানুষ, আপনি আল্লাহওয়ালা, আপনি আমলি না বেআমলি, আপনার চেহারার দিকে তাকাইলেই তো বুঝবে। কারণ যারা নেক আমলওয়ালা ইখলাসওয়ালা এদের আমলের রওনক আলো চেহারায় ভেসে উঠে, যাদের কলবের চোখ খোলা এরা দেখলেই বুঝতে পারে। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله ومؤمن আল্লাহর বিশেষ বান্দা যারা মুমিন আছে তাদের অন্তরের পাওয়ার অনেক বেশি, তোমরা সাবধান থাকিও, তারা তুমি যা দেখো তার থেকে তারা বেশি দেখে, তারা যা দেখে তুমি দেখো না, তারা তুমি দেখো চামড়ার চোখ দিয়া। আল্লাহর বিশেষ বান্দা যারা এদের অন্তরের এত পাওয়ার, এই পাওয়ার দিয়ে এত কিছু দেখে, তার চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহ বলেন এই যে পাওয়ার আল্লাহওয়ালাদেরকে আল্লাহ দান করেন একটা আলাদা পাওয়ার, এটা আপনাকে দিবেন না, বেনামাজিকে দিবেন না, সুৎখরকে দিবেন না, ঘুষখরকে দিবেন না, দাড়ি কামানওয়ালাকে দিবেন না, বেপর্দাওয়ালাকে দিবেন ওই পাওয়ার। এরপরও যদি কোনো বেপর্দা দাড়ি কামানওয়ালা পাওয়ার দেখায়, বুঝতে হবে এটা কুফুরি না হয় জিনের জাদু খেলা। কি অনেক ভণ্ডভীরেরা অনেক কিছু দেখায় না, কথা বলেন না কেন? এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল নাড়া দিছে, আগে দেখছে পানিতে মিষ্টি নাই, আঙ্গুল ঢুকায় নাড়া দেওয়ার পরে মুখে নিয়ে দেখে মিষ্টি, তাহলে বলবে এটা আল্লাহর ওলি হওয়ার আলামত না। আল্লাহর ওলি আগে হতে হবে সুন্নত অনুযায়ী চলার পরে, আর এটা বান্দা নিজ ইচ্ছায় দেখাইতে পারে না। আল্লাহ আলাদা পাওয়ার দেন, কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। আর ওই পাওয়ার কারা পায়? আল্লাহ বলেন তাকওয়ার মর্যাদায় যারা থাকে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করেন, ওই পাওয়ারের নাম ফুরকান। মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো, ওই আলোটা যখন পায় বান্দা আলো দিয়া ব্যবধান নির্ণয় করে, মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই পাওয়ার আল্লাহ সবাইকে দেন না। নদীর মধ্যে পানি নেই, অনেকদিন পানি নেই, শুকানো নদী, একজন আল্লাহর খাস ওলি আহলুল্লাহ তার কাছে গিয়ে বললেন পানি নেই নদীতে কি করা যায়? আল্লাহর একজন ওলি চিঠি লেখলেন, চিঠি কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন, আর বললেন এই ভক্ত এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। গিয়া যখন ফেলে দিছে সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। আপনি সুবহানাল্লাহ কইছেন, কাফের কইন্য তো বেরস, এটা কেমন কথা? শুকনা নদীতে চিঠি লেখলে পানি আসে, এটা কেমন কথা? এটা কুফুরি কথা, এটা শিরকি কথা, এটা সব ভণ্ডামি। কিন্তু কথাটা কইতে যাইয়া জিব্বায় কামড় দিছে, ঘটনাটা কোমলি ঘটাইছে, খুঁজতে খুঁজতে ভালো আলে মইলে খুঁজে দেখে ঘটনাটা তো সরমনের বিশ্বাস ঘটায় নাই, শাইখুলা বিশ্বাস ঘটায় নাই, কে ঘটাইছে? বলে রসুলের হাতে করা সাহাবি হযরত ওমর ঘটিয়েছে। কে ঘটাইছে? ওমর। এখন আর কাফের বলতে পারে না, জিব্বায় কামড় দিয়ে ফেলাইছে, কি বলি কি বলি। এর নাম পাওয়ার, এর নাম ফোরকান। আল্লাহ ফোরকান নামের পাওয়ার তাকে দান করেন যে তাকওয়ার ময়দানে মুজাহাদা করেন, তাকওয়ার ময়দানে মুজাহাদা করেন। তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা, রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, আর খাঁটি আল্লাহ ওয়ালা যারা ভণ্ড না এদের নেক নজর লাগাও, এদের নজরে পাওয়ার আছে, এদের নজরে পাওয়ার আছে। একটা বাচ্চা অসুস্থ, গরমে ডাক্তার শেষ, কবিরাজ শেষ, খায় না দিন দিন শুকায় যায়,
কাছে আইনা কয় ইমাম সাহেব হুজুর একটু দম করে তেল ভরা পানি ভরা দেন। বিষয় কি? কয় শুকায় যাইতেছে, রুচি নাই, খায় না। ডাক্তার কয় সব শেষ, কবিরাজ সব শেষ। বিষয় কি? কয় এলাকার মুরব্বীরা কয় বদনজর। কি কয়? বদনজর। আচ্ছা, একটা বদনজর লাগছে তো বাচ্চা অসুস্থ, বদনজরটা কার লাগছে? ইমাম সাহেবের বদনজর, পীর সাহেবের বদনজর, কার বদনজর? কয় এলাকার টাটকা গাঞ্জাখো, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এ যখন নজর দিছে একটা সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে গেছে, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? একটা গাঞ্জাখোর, একটা বেআমল সুৎখর ঘুষখর যদি একটা বাচ্চার দিকে খারাপ নজর লাগাইলে রিয়াকশন হয়। একজন তাকওয়াওয়ালা আসে আল্লাহর জাকির, তাহাজ্জুদওয়ালা বান্দা যদি কোনো মানুষের দিকে নেক নজর লাগায় তার নজরে অ্যাকশন হবে না কেন? এই কথা যারা বুঝে না, এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, আল্লাহর জন্য করে না, নফসের গোলামির জন্য করে, দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য করে। আল্লাহ হেদায়াত দান করুন। তাকওয়া বড় দামি এক সম্পদ, অর্জন করার পথ দুইটা, রমজানের রোজা, আল্লাহওয়ালাদের নেক সোহবত, আহলুল্লাহদের সোহবতের দ্বারা তাকওয়া অর্জন করো। এই জন্য আল্লাহ বলেন কুনু মাআস সাদিকিন, আল্লাহর বিশেষ প্রিয় বান্দা যারা এদের বন্ধু হইয়া থাকো। বলে কতক্ষণ? তাকওয়ার রং তোমার অন্তরে আসবে না যতক্ষণ। অতএব তাকওয়া বড় দামি এক সম্পদ, আল্লাহ পাকে তাকওয়া অর্জন করার তৌফিক আমাদের দান করেন। আরো আস্তে করে বলেন, তাকওয়া অর্জন করতে লাগবেনি তাকওয়া বলেন তো, এতক্ষণ আলোচনায় কি বুঝলেন তাকওয়ার প্রয়োজন আছে? তাকওয়া মানে কি? বেশি বেশি আমল করা না গুনাহ ছাড়া? গুনাহ ছাড়া, এটা একা একা হবে না, অন্যের সহযোগিতা নিতে হবে, নেক দোয়া নিতে হবে, নেক নজর লাগবে। আর এই তাকওয়া অর্জন করা ফাইনাল সর্বোচ্চ ঠিকানা, খাঁটি ওলিয়া উলিয়া যারা আল্লাহওয়ালা মুত্তাকি তাদের নেক নজর, নেক সহবত। আল্লাহ পাক খাস ওলিয়া উলিয়াদের সোহবত এখতিয়ার করে, উলামায়ে আহলে হকের সোহবত এখতিয়ারের মাধ্যমে তাকওয়া অর্জন করে গুনামুক্ত জীবন নিয়া আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।